আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইউসি অনলাইন সার্ভে জবস গ্রুপের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে যে ভিডিওটি দেখাবো সেটি হচ্ছে কিউমি সার্ভে পেমেন্ট প্রুফ নিয়ে। ঠিক আছে, চলুন আমরা ভিপিএসে লগ ইন করি। আমার এই যে এটা হচ্ছে পেপাল, লগ ইন করা আছে, দেখেন 00 ব্যালেন্স। ঠিক আছে, পেপাল ব্যালেন্স 00। এবার আমি চলে গেলাম কিউমিতে। কিউমিতে আমার পয়েন্ট আছে, পয়েন্ট না সরি ডলার আর কি, এখানে ডিরেক্ট ডলারে দেয় অন্যান্য সাইটের মতো না। এখানে দেখেন 9.73 ডলার। ঠিক আছে, তো আমি এখন পেমেন্ট চুজ করলাম, মানে অপশান পেমেন্ট মেথড পেপাল। আমার পেপালটা যেহেতু লগ ইন করা আছে, সো এখানে লিঙ্ক ইউর অ্যাকাউন্ট, সো লিঙ্ক ইউর অ্যাকাউন্ট করলে অটো সেখানে আমাকে নিয়ে যাবে। তো দেখেন আমাকে যে নিয়ে চলে আসছে লগ ইন উইথ পেপাল, তারপর লগ ইন করলাম, এই সাইটে কানেক্ট করে দিলাম আর কি আমার পেপালটাকে। তো দেওয়ার পর কী আসতেছে দেখেন, এই যে ক্যাশ আউট টু পেপাল অল মাই রিওয়ার্ড মানে 9.73। ঠিক আছে, তো আমি কি চাচ্ছি পুরোটাই ক্যাশ আউট করবো, আর আপনি কম চাইলেও এই যে ফাঁকা করে দেবেন। তারপর বলছে আর ইউ শিওর, ইয়েস গড ফর ইট। ঠিক আছে, গড না গো ফর ইট, আচ্ছা যাই হোক 9.73, ইউ হ্যাভ সাকসেসফুলি ক্যাশড আউট 9.73। ঠিক আছে, এটা 100% ভেরিফাইড পেপাল না হলে কিন্তু এই ডলার এরা দিবে না, সো পেপালটা অবশ্যই 100% ভেরিফাইড হইতে হইতে হবে আর কি। তারপর দেখেন তখন দেখছিলাম জিরো, মানে 0.00 ডলার ছিল অ্যাকাউন্টে, কিন্তু এখন দেখেন এই যে 9.73 চলে আসছে। সো লাইভ দেখালাম যে কীভাবে আসলে ইনস্ট্যান্ট পেমেন্ট দেয় কিউমি, সো এটা নিয়ে সন্দেহ করার কোনো অবকাশ নেই, বুঝছেন। বাট অবশ্যই আপনার পেপালটা 100% ভেরিফাইড হতে হবে। দেখেন আমার পেপালটা অলরেডি একটা মাস্টার কার্ড এবং একটা ব্যাঙ্ক লাগানো আছে, আমেরিকান এক্সপ্রেস ন্যাশনাল ব্যাঙ্ক এইটা। ঠিক আছে, সো না হলে কিন্তু আপনি এই পেমেন্ট নিতে পারবেন না, অবশ্যই একটা 100% ভেরিফাইড পেপাল অ্যাকাউন্ট লাগবে। এই যে লিঙ্কে কার্ডে গেলে আপনার দেখতে পাবেন লিঙ্কে ডেবিট আর ক্রেডিট কার্ড, এই ডেবিট আর ক্রেডিট কার্ড মানে হচ্ছে মাস্টার কার্ড, আর লিঙ্কে ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ঠিক আছে, একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা বলতে পারেন বাংলাদেশে এখন পায়নিয়ার বা আদার্স যে আমাদের ডেবিট কার্ড আছে এইগুলো দিয়ে হবে নাকি, না কখনোই হবে না। ঠিক আছে, এটা সম্পূর্ণ ইউএসএল লাগবে। দেখেন এই যে আমার এখানে এখন 0000 হয়ে গেছে। সো এই ছিল ভিডিও দেখানো আর কি, আবার এই সার্ভে এখান থেকে নিতে পারবেন।